नमस्कार বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা। সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো মুচমুচে ক্ষীরের পকোড়া। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে দেখাবেন। ক্ষীরের পকোড়া বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো চিজ, ডিম, কাঁচা লঙ্কা কুচি, নুন, লাল লঙ্কার গুঁড়ো, এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে, ময়দা, সাদা তেল, ব্রেড ক্রাম, আদা বাটা, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ। এখানে জিরেটাকে আমরা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে, ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এখানে চারখানা লঙ্কাকে আমরা কুচি করে রেখে দিয়েছি। আপনারা যে যেরকম ভালো চান তেমনি দেবেন। ভালো করে নেড়ে দিতে হবে যাতে লঙ্কা পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। এবার আমরা এক চামচের মতো আদা বাটাটা দিয়ে দেব, ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমরা আলু সেদ্ধটা দিয়ে দেব। এখানে দুখানা বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখে দেওয়া আছে। ভালো করে নেড়ে নিতে হবে যাতে আলুটা ভালো মতো ভাজা হয়ে যায়। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। আপনারা যে যেরকম নুন খান তেমনি দেবেন। এবার আমরা হাফ চামচের মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। এবার আমরা এক চামচের মতো ভাজা মশলাটা দিয়ে দেব, যেটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেটা আমরা দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে নেব। দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা চিড়েটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। আমাদের এটা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব। এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা ভালো করে মেখে নেব। এবার আমরা পকোড়ার আকারে গড়ে নেব। মাঝখানে কিছুটা দেব, এইভাবে আমরা সবকটা পকোড়াগুলো বানিয়ে নেব। দেখুন আমাদের সবকটা পকোড়া বানানো হয়ে গেছে। আপনারা যে যেরকম শেপ দিতে চান তেমনি দিতে পারেন। আমরা এখানে লম্বা লম্বা শেপ দিয়েছি, আপনারা পছন্দের মতো শেপ দিতে পারেন। এবার আমরা ময়দাটাকে গুলে নেব। এবার আমরা অল্প পরিমাণ নুন দেব। এখানে চার চামচের মতো ময়দা আছে, পরিমাণ মতো জল দিয়ে আর নুন দিয়ে আমরা গুলিয়ে নেব। ভালো করে গুলে নিতে হবে যেন লাম থেকে না যায়। দেখুন আমাদের ময়দাটা ভালো মতো গোলা হয়ে গেছে, যাতে কোনো দলা পেখে না থাকে সেইভাবে আপনাদের ভালো করে গুলে নিতে হবে। এবার আমরা একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি, সেখানে আমরা হাফ চামচের মতো নুন দেব। এবার আমরা হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। দেখুন আমরা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমরা পকোড়াগুলোকে প্রথমে ময়দার গোলা চিবিয়ে নেব, তারপর আমরা ডিমের গোলায় চোবাবো, তারপর ব্রেড ক্রাম্বসে আমরা কোট করে নেব। দেখুন আমাদের হয়ে গেছে। এইভাবে আমরা সমস্ত পকোড়াগুলোকে আমরা বানিয়ে নেব। এইভাবে
আবার আমরা একটা পকোড়া নিয়ে নেব, সেটাকে ময়দা গোলায় চুবিয়ে নেব, নিয়ে ডিমের গোলায় চুবিয়ে তারপর আমরা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখুন আমাদের সমস্ত পকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এক একটা পকোড়াগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে পকোড়াগুলোকে। দেখুন আমাদের একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমরা অপর পিঠটা উল্টে দিলাম, ভালো করে ভেজে দেব। আমরা এখানে লো ফ্লেমে করে আমরা পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের পকোড়াগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মুচমুচে চিড়ের পকোড়া। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রেসিপি পেতে আজকের মতো এইটুকু। আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।